ফুলে হাতে অরিজিৎ, প্রতিবেশীদের সঙ্গে হালকা চালে কথোপকথন, ভাইরাল অরিজিতের সাধারণ জীবনযাত্রার দৃশ্য। আকাশ ছোঁয়া সাফল্য, কিন্তু তার পা ছুঁয়ে থাকে মাটি, এ কথা একবার নয়, প্রমাণিত হয়েছে বারবার। তিনি অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়ক একেবারে সাদা মাটা, আর পাঁচটা সেলিব্রিটিদের মতো জীবনযাপনের স্বচ্ছন্দ নন তিনি। তার প্রমাণ মিলল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে থলে হাতে বাড়ি থেকে বের হতে অরিজিৎকে, তারপর স্কুটিতে চেপে চলে যাচ্ছেন, সঙ্গে সেরেছেন প্রতিবেশীদের সঙ্গে কথোপকথন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে এই ভিডিওটিতে, দেখা গিয়েছে হাতে একটি ব্যাট নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন অরিজিৎ, মাথায় তার রয়েছে একটি টুপি, গায়ে সাদামাটা একটা টি শার্ট আর সবুজ রঙের ধুতি প্যান্ট। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন গায়ক, জিজ্ঞেস করেন, প্রত্যুত্তর দিয়ে পাল্টা প্রতিবেশীরা জানতে চায়, তুমি কেমন আছো? এরপর ওঠে তার স্ত্রীর প্রসঙ্গ, প্রতিবেশীরা জানতে চান বউ কোথায়, অরিজিৎ জানান। এরপর স্কুটিতে চেপে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে হাসি মুখে গায়ক বলে যান, এই কথোপকথনের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ একটাই, অরিজিৎকে দেখা গিয়েছে একেবারে সাদা মাটা পাঁচটা বাঙালির মতো জীবনযাত্রায়, যা দেখে অবাক হয়েছেন নেটাগরিকরা, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে অরিজিৎ সিং এর সুখ্যাতি, বিদেশে তাকে দেখা যায় নানান কনসার্টে। এই তো গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করেছেন অরিজিৎ, চেন্নাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, মহারাষ্ট্রতে কনসার্ট করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় গায়ককে। সেই সমস্ত কিছু সেরে এখন ঘরের ছেলে ফিরেছে ঘরেতে, রয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিৎ সিং এমন কোনো বড় মাপের অভিনেতা নেই যাদের কণ্ঠে গান গেয়েছেন, শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, সকলের কণ্ঠেই গান গেয়েছেন জনপ্রিয় এই গায়ক, এক কথায় এখন গ্লোবাল স্টার অরিজিৎ। তাই তো তার প্রতিটি কনসার্টে উপচে পড়ে অনুরাগীর সংখ্যা, হাজার হাজার টাকার টিকিটও কাটতে দ্বিধা বোধ করেন না অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।